তোমার ইজ্জতের কসম, তিনটে হাতিয়ার চারটে হাতিয়ার দরকার ছিল কেয়ামত পর্যন্ত হায়াত দারাজি, সেকেন্ডে পুরা দুনিয়া ভ্রমণ, আদম জাতির শিরা উপশিরায় বিচারণ করার ক্ষমতা। এটা যখন আমি পেয়েছি, রব্বুল আলামিন আমি চ্যালেঞ্জ করি যে আদমকে সেজদা না করার অপরাধে, যে আদমকে কেবলা না বানানোর অপরাধে আমার ইমামতি গেল, আমার নেতৃত্ব গেল, আমার এবাদত বন্দিগি গেল, আমার মানিজ্য সব গেল, আজ থেকে আমি সেই আদম জাতির পিছে লাগলাম, কেয়ামত পর্যন্ত তাদের পিছে আমি লেগে থাকবো, রগ রেশায় ঢুকে ঢুকে এমনভাবে তাদেরকে গোমরা করবো। হাসরের দিন তুমি শুধু জাহান্নামের দরজাটা খোলা রাখিও, খোলা রাখিও, আমি আদম সন্তানদেরকে নিয়ে বিজয় মিছিল করে জাহান্নামে যাব। লাম লাআন্নামা জাহান্নামা মিনহুম আজমাইন, সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। বড় বেকায়দা, তাহলে আল্লাহ বোধ না বুঝে এই চারটা জিনিস দিয়েছেন নাকি? বুঝে বুঝেই দিয়েছেন, বুঝে বুঝেই দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দেওয়াটা আপনার আমার আমাদের পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়েছে, প্রশ্নপত্র তৈরি হয়েছে। আচ্ছা, যে জীবনে পরীক্ষা নাই সেই জীবনে বোধহয় পাশ আছে, আবার মাঝে মাঝে অটো পাশ আছে, অটো পাশ। আমার ছাত্র জীবনে, আমি যখন ছাত্র ছিলাম 1972-এ, আমি ডিগ্রি পরীক্ষা দেওয়ার ছিলাম, কামেল পাশের পরে আর কি, ফয়জুন্নেসা কলেজ পশ্চিমগাঁও লাকসাম, সেই কলেজ থেকে আমি বিএ পরীক্ষার্থী ছিলাম। তখন আপনারা জানেন 71-এ মুক্তিযুদ্ধের কারণে কোনো পরীক্ষা হয় নাই, কোনো পরীক্ষা হয় নাই। এখন সরকারিভাবে ঘোষণা করা হলো যে পরীক্ষা দিতে পারে না ছাত্ররা এই বছরের জন্য, তারা সব অটো পাস, অটো অটো পাস, বিনা পরীক্ষায় পাস।